দেখো মা, কাজটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। তুমি এই কাগজে সই না করলে কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না, সেটা আশা করি তুমি বুঝতে পারছো। সইটা করে দাও হেমাঙ্গিনী। মুক্তি যখন চেয়েছ তখন অর্ধেক না, এই আকাশে পুরোপুরি মুক্তি হোক তোমার। মেজমা, তোমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, তবুও তুমি কষ্টটা স্বীকার করবে না। তুমি কেমন মানুষ, এত কষ্ট পেতে আছে, এত কষ্ট অন্যকে দিতে আছে? আমরা যে তোমাকে ভালোবাসি, আমাদের যে তোমার জন্য কষ্ট হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? সব মিথ্যে, এই সব মিথ্যে, আমি সব বুঝে ফেলবো। আমি সব নাই ভাঙ্গিনি, যেদিন আমি তোমাকে সিঁদুর পরিয়েছিলাম সেদিনটা মিথ্যে ছিল না, যেদিন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিনটাও মিথ্যে ছিল না। আমি জানতাম তুমি আমার সিঁদুরের দাম দিয়েছ, তুমি আমার জীবনের সবচেয়ে মঙ্গলাকাঙ্ক্ষী। তোমার মতো মঙ্গলাকাঙ্ক্ষী আমার জীবনে কেউ নেই, এটাই আমি বিশ্বাস করতাম, আজও করি। এখনো মনে মনে তাই আমি জানি এই ছাড়পত্র আমার মঙ্গলের জন্য, সেই জন্যই তুমি এই ব্যবস্থা করেছ। তুমি কেন কাঁদছো বৌদি? তুমি যা চেয়েছ তাই তো হচ্ছে। বাবা, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, তোমার মতন একজন ইনসেন্সিবল মানুষ আমি জীবনেও দেখিনি। মানে? মানেটা তুমি বুঝবে না বাবা। মেজমা, তুমি আর দেরি করো না, যখন শেষ করতেই হবে তখন তাড়াতাড়ি শেষ করে ফেলো। সইটা করে দাও, শুধু তোমার একটা সইয়ের জন্য জেঠুমণিকে আর ওয়েট করিও না। জেঠুমণি, তোমার যখন আমাদের পরিবারের সাথে কোনো সম্পর্কই থাকবে না, মেজমার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তখন কি আমাদের দিকে ঢিল ছুড়লো কি ছুড়লো না, তাতে তো তোমার কিছু এসে যাবে না। তুমি মন্দিরেই থেকো, যেখানে তুমি সম্মান পাবে তুমি সেখানেই থেকো। আমি জানি তোমার ছেলেরা তোমাকে বড় বড় হোটেলে রাখতে পারে, কিন্তু তুমি থাকবে না। তুমি তো মায়ের আরাধনা করো। আমি জানি পৃথিবীর সবাই তোমাকে দূরে সরিয়ে দিলেও মা ঠিক তোমাকে আগলে রাখবে। আগিয়ে এসেছে না আমার, বড্ড বেশি কথা না, দুদিন এসেই দরদ একেবারে উঠলে পড়ছে, মুখে খই ফুটছে একেবারে, কত কথা। আর ছোট ছোট, তুই চুপচাপ দাঁড়িয়ে শুনছিস? কেন শুনবো না মেজদি ভাই, বলো তো। কেন শুনবো না? ওইটুকু একটা মেয়ে যে কথাগুলো বলছে সেগুলো তো সব ঠিকই বলছে। এগুলো তো আমারও মনের কথা। হ্যাঁ, আমি আমি তোমার থেকে ছোট কিছু বলতে পারিনি, কিন্তু ও বলছে, ও সব ঠিকই বলছে। মা 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 শোনো, একই কাজ নিয়ে এতক্ষণ বসে থাকার সময় আমাদের কারণ নেই। যেটা করে ফেলা সেটা করে ফেলো, প্লিজ সেটা করে দাও। করছি তো, সই করবো বলেই তো এসেছি, এক্ষুনি সই করছি। কোথায় কোথায় কলম আছে কোথায়? দে, আমি এক্ষুনি সই করছি। আমার অবাক লাগছে, তুমি মুক্তি চেয়েছো অথচ তুমি কষ্ট পাচ্ছো, এই দুটো কি একসঙ্গে হয় হেমাঙ্গিনী?
হয়তো তুমি হয়তো তুমি মনে মনে মুক্তি চাওনি। কে বলেছে তোমাকে? কে বলেছে যে আমি মন থেকে মুক্তি চাইনি? আমি মন থেকে মুক্তি চেয়েছি, দাও আমাকে। দাও, আমি এক্ষুনি সই করে দেবো, দাও। মেজোমা, আর কেঁদো না। কাঁদতে দাও, ওকে কাঁদতে দাও। ও বরাবরই বড় অভিমানী আর চাপা। এতদিনের দুঃখ চেপে রেখেছে, মুক্ত হতে তো একটু সময় লাগবে। মন খালি হলেই ও সই করে দেবে। তোমরা যাও, তোমাদের কাছে যাও। কতটা কষ্ট দিয়েছ সেটা বুঝতে পারছো? কতটা স্বার্থপর হলে একটা মানুষকে এইভাবে কষ্ট দেওয়া যায়? যে মানুষটা তোমার ছেলের মা, আমাদের বাড়ির গৃহলোক, আমাদের বাবা মা তাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল, সারাটা জীবন ধরে তুমি এর প্রতি অবিচার করেছো। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না দাদা, কোনোদিন। সেই সুযোগ তুই আর পাবি না রে প্রতি। তুই আমাকে ক্ষমা নাই করতে পারিস, কিন্তু তুই আমাকে ক্ষমা করলি কি করলি না তার জন্য আমি আর অপেক্ষা করব না। আমি এখনই চলে যাচ্ছি। যেদিন কোর্টে আমার প্রয়োজন পড়বে তুমি আমাকে বলো, আমি মন্দিরেই থাকব, আমি সেদিনই এসে সই করে যাব। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি অন্ধ হয়ে গেলাম? আমি দেখতে পাচ্ছি না কিছু। মেজোমা, কাগজের উপর চোখের জল পড়লে কিন্তু লেখা সব ঝাপসা হয়ে যায়। তখন আর এই কাগজটার কোনো মূল্য থাকবে না। আগে তোমার চোখের জল শুকিয়ে যাক, তারপরে সই করো। আমার তো চোখে জল নেই গো। কবে জল শুকিয়ে গেছে চোখের? এখন আমার চোখের জল শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। তাহলে কেন কেন তুমি সুখী হতে পারছো? জানি রে, জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। কেন আমি সই করতে পারছি না আমি জানি না। আমি জানি না, আমি কি লেখা পড়া ভুলে গেলাম? আমি কি আমার নাম সই করতে ভুলে গেলাম? আমি জানি না, আমি জানি না কেন পারছি না আমি জানি না।
সবই যখন ভুলে গেছো তখন আমার অত্যাচারের কথাটাও ভুলে যাও বরং। তোমার দ্বারা এসব হবে না হেমাঙ্গিনী, হবে না। সারা জীবন তুমি কিছু ভাঙতে শেখোনি, চিরকাল তুমি গড়েছো। আজ এই বয়সে এসে তুমি নতুন করে কিচ্ছু ভাঙতে পারবে না, কিচ্ছু না। তাই তোমার আর আমার ডিভোর্স হবে না। তোমার ইচ্ছে নাকি? গাজর, অনেকক্ষণ তোমাকে কথা বলতে দিয়েছি প্রতীক, অনেকক্ষণ তোমাকে অ্যালাউ করেছি। স্বামী স্ত্রী যখন নিজের মধ্যে কথা বলছে তখন তুমি ছোট ভাই, তার মধ্যে তুমি ঢুকতে এসো না। তোমার বৌদি আইনত এখনো আমার স্ত্রী, তাই আমি তাকে যা আদেশ করব তিনি শুনতে বাধ্য। আমি বুঝতে পেরেছি, আমি বিশ্বাস করি সই না করার থেকে সই করলে ওর ক্ষতি হবে অনেক বেশি। তাই আমি আমি ওকে সই করতে দেব না। আবার অমনি চলে যাবে, তাই তো সই করতে দেবেনি, কিন্তু আবার বাড়ি ছেড়ে চলে যাবে। আবার কোনো খোঁজ পাবো নি তোমার, তবু এই চিহ্নগুলো পড়ে থাকতে হবে, এই অভিশাপ আমাকে বয়ে বেড়াতে হবে। তুমি না চাইলে আমি যাব না, জীবন কাঠি, জীবন কাঠি। কি বললে, কি বললে তুমি? বললাম তো আমার বিহনে তুমি যে এত কষ্ট পেয়েছো তা আমি বুঝতে পারিনি। এতগুলো বছর পরেও তোমার মন থেকে তুমি যে আমাকে একটুও ভুলতে পারোনি তাতে যে আমি অবাক হয়েছি। তাই বলছি মাঙ্গিনী, তুমি না চাইলে আমি আর কোথাও যাব না, কোথাও না। মেজদি ভাই, ও মেজদি ভাই, তুমি এখানে বসে আছো, মেজদা কোথায়? সকাল থেকে দেখতে পাচ্ছি না, এত খুঁজলাম আমি, একটু খোঁজ খবর নেবে তো? আমার খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই কো, যাদের প্রয়োজন আছে তারা নিক, আমার উপর সর্দারি করে হুকুম করে কোথায় গেছে ভগবান জানে। মা, আমি তোমার ছেলেকে পাঠিয়েছিলাম আশপাশটা দেখার জন্য, এত বেলা হয়ে গেল জেঠমণিকে দেখতে পাচ্ছি না, আর এখন অব্দি কেউ খেতেও বসেনি। ও তো বললো আশপাশটা দেখে এসেছে, দেখতে পাইনি, মন্দিরেও গেছিল সেখানেও নেই। সে কি কথা, তাহলে ও হর্ষ? হ্যাঁ সে তো, আমিও তো সেই চিন্তাই করছি। ওই
ঘর টর ছাদ সবই তো আমরা দেখে এলাম, কোথাও তো আমার কথা তো কেউ মানবে না। যদি আমার কথা কেউ শোনে তাহলে বলছি। মেজর জেঠু কোথায় গেছে তুমি কি জানো? হ্যাঁ, জানা জানির কিছু নেই। ওই হাই ড্রামাটা করার পর মনে হয়েছে যে একটু বাড়াবাড়ি করে ফেললাম, তাই পগার পার হয়ে গেছে। তুমি তোমার দাদার সম্পর্কে কি ভাষায় কথা বলছো সেটা খেয়াল করেছো? এবাড়ির কালচার কিন্তু সেটা ছিল না, এত বছরে অন্তত আমি এটা দেখিনি। তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে ফেলেছো, তোমার থেকে এই ছেলে দুটো কি শিখবে সেটা বলতে পারো? আর যদি ঋষি তার দাদার সম্পর্কে এই ধরনের কথা বলে তোমার সেটা শুনতে ভালো লাগবে? ঋষির দাদা হর্ষ তো সেরম ছেলে নয়। চুপ করে তোমার একটা কথা বলি, সবসময় যদি তুমি আমার সামনে আমার বাবার সম্পর্কে ছোট বড় কথা বলো তাহলে ছেলে হিসেবে কিন্তু সেটা আমার শুনতে ভালো লাগে না। আমার বাবা যে একটু আগে তুমি বললে না আমার বাবা পগার পার হয়ে গেছে, এটা কিন্তু তুমি আন্দাজে বললে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? নেই। দেখ, তোরা তো আমার কথা কেউ বিশ্বাস করবি না। মেজদা বাইরে বাইরে থেকে মেজদার স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে। দেখ, তোরা তো বিশ্বাস করবি না, আজই আমি 10,000 টাকা তুলে নিয়ে এসেছিলাম, আমার পার্সে রেখেছিলাম, তো এখন দেখছি পার্স থেকে সেই টাকাটা উধাও। আমি এতক্ষণ বলিনি বাট এখন বললাম। কি বলছো ছোট্ট করবো? আর যাই বলো, মানুষটাকে চোর বদনাম দিও নে। এই তো তোমার ডিভোর্সের কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়েছে আর বলছে যে আমি তোমার স্বামী, আমার আদেশ তোমায় মানতে হবে। এই তো তুমি গলে গেছো বৌদি, এই জন্য আমি কথাটা বলতে চাই। ছোটকা, তুমি সন্দেহ করছো আমার বাবা তোমার পার্স থেকে 10,000 টাকা নিয়ে নিয়েছে তাই তো? আচ্ছা, ওই 10,000 টাকা আমি তোমায় ফেরত দিয়ে দেবো, তাহলে নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকবে না। দেখ হর্ষ, টাকা ফেরত দেওয়াটা বড় কথা নয়, আমি টাকাটা চাইনি। দেখ, 10,000 টাকা হারিয়ে গেলে যে আমার জীবন চলে যাবে তা তো নয়, আমি বলছি মেজদার কথা। দেখ, হতে পারে তোর বাবা, বাট আমার তো দাদা, এই দাদাকে আমি একদিন খুব সম্মান করতাম, খুব ভালোবাসতাম। দেখ, দাদার এই আচার আচরণে দাদার প্রতি আমার ভক্তিটা একদম চলে গেছে। যে মানুষটা তার নিজের ছেলেকে অন্যের উপর দায়িত্ব দিয়ে চলে যেতে পারে সেই মানুষটার উপর আমার আর কোনো ভক্তি নেই। দেখ, একটা মানুষ এতদিন আগে চলে গেছিল, আবার হঠাৎ করে ফিরে এসছে, আবার চলে যাবে, এই মানুষটার প্রতি আর যাই হতে পারে শ্রদ্ধা থাকতে পারে। আমার বাবাকে চলে যাওয়ার জন্য খানিকটা তুমি কি বাধ্য করনি ছোটকা? যখন আমরা সবাই চেয়েছি বাবা এই বাড়িতে থাকুক, তুমি একমাত্র চাওনি, পারবে অস্বীকার করতে? বাবা, আমার মনে হয় তুমি টাকাটা অন্য কাউকে দিয়েছো, জেঠু বোনির পক্ষে টাকাটা নেওয়া সম্ভব নয়। এই তুমি সব ব্যাপারে এরকম ফটোফটো করে কথা বলো না তো, বউ হয়তো ঢুকে পড়লেই বাড়ি, নতুন বউয়ের কি কর্তব্য সেটা তুমি জানো না? শেখোনি? সেটা শিখিনি, কারণ শিখতে চাইনি বলে। তুমি আমার সামনে একজনকে অপমান করবে আর আমি চুপচাপ থাকবো সেটা আমি করতে পারবো না। আই এম সো সরি বাবা, যেখানে কথা বলার দরকার আমি কথা বলবই। আমি আবারও তোমাকে বলছি, তুমি আর যাই করো, জেঠুমনিকে প্লিজ চোর বদনামটা দিও না। তুমি এই কথাগুলো কি করে উচ্চারণ করতে পারলে? তোমার আচরণ দেখে তখন আমি নিজে লজ্জিত বোধ করছি। হ্যাঁ, সত্যি কথা বললে সবারই খারাপ লাগে। কিসের সত্যি? হ্যাঁ, কিসের সত্যি? তুমি নিজের চোখে দেখেছো? দেখো, নিজের চোখে যদি দেখতাম আমি তখনই থানা পুলিশ করতাম, এই অপরাধ করা সারা জীবনের শাস্তি আমি দিয়ে দিতাম।
দেখো নিজের চোখে দেখিনি বলেই সেই কাজটা করতে পারেনি, আর ঠিক দেখো তার পরে পরে ওই ভদ্রলোক খাওয়া হয়ে গেছে। আজ যাই হোক, এত বড় কথা সে যখন আমায় বলেছে তখন আমায় না বলে চলে যাবেনি ছোট ঠাকুরপো?